এখন ফরেনাররা এখানে থাকতে পারে। এখন কি ট্রিটমেন্ট হবে আবার কিছুক্ষণ? এইটার মাধ্যমে কি ওকে অক্সিজেন অ্যাড করা হয়েছে না? হ্যাঁ, অক্সিজেন অ্যাড করা হচ্ছে, প্লাস ওদের স্টমাকটাকে ফ্রি করা হচ্ছে। আচ্ছা, মানে এটার মধ্যে সে ছোটাছুটি করবে বেশি, খাবারটা একদম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, না ও ও ওইখানে ইয়া করে ফেলতেছে কেন, মলত্যাগ কেন করে ফেলবে? স্টোম একটা খালি করার ইয়েটা কোথায়? আচ্ছা আচ্ছা, এইখানে তাহলে কেমিক্যাল আছে? ও, শুধু অক্সিজেন অ্যাড করার ব্যাপারটা সেটা না। ওই কেমিক্যালের কারণে সে এখানে তার পেট খালি করে ফেলবে। নুন টাইপের মুখে দেন না? ওই লবণ পানি দিলে সেটা খালি করে দিল, সেটা খালি হবে, তখন সে দুর্বল হবে না। এইটা ও দশ ঘন্টা রাখলে সবচেয়ে ভালো। আসলে এখানে যেটা টেকনিক্যাল যে বিষয়টা হচ্ছে, এই যে এখানে একটা তরঙ্গ তৈরি করা হচ্ছে, এটা একটা প্রেশন ক্রিয়েট করতেছে তার বডিতে, প্লাস পানির ঘনত্বটা এখানে বাড়তি, টিডিএসটা মূলত টিডিএসটা বাড়তে, ফলশ্রুতিতে সে তার যে হজম শক্তিটা খুব দ্রুত থাকতেছে এবং সে খুব দ্রুত পায়খানা করে দিচ্ছে। হ্যাঁ, ফলশ্রুতি তার স্টমাকটা খালি হচ্ছে। তো এটা হচ্ছে একটা কালচার করা হচ্ছে। আর এই অক্সিজেনটা দেওয়া হচ্ছে কেন, এখানে একটা তরঙ্গ তৈরি করা হচ্ছে, অক্সিজেনও হচ্ছে, আবার একটা পানির ফ্লো তৈরি হচ্ছে। এখন তো আরেক মুসিবত না, এই মাছগুলো সব ধরা নিলে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা।
চাকরির ব্যবস্থা করতে পারবো। স্টমাক ফ্রি থাকবে মানে তাহলে কতক্ষণ খাওয়া বন্ধ ডেলিভারির আগে? আমরা কম করে 10 ঘন্টা আমরা এই সিস্টেমের মধ্যে রাখবো। আচ্ছা, আমরা যদি কুমিল্লা, ফেনী, নোয়াখালী এইদিকে ধরেছি সেক্ষেত্রে কম করে 10 ঘন্টা ধরে আমরা এখানে। আচ্ছা, আর যেগুলো সিলেট, ময়মনসিংহ কিংবা আরো দূরে যেগুলো যায় সেগুলো 15 ঘন্টা এখানে থাকবে। ওখানে আপনার ধরেন উত্তরবঙ্গে গেলে নিজস্ব গাড়ি নিয়ে আসলো, কতক্ষণ জার্নি পর্যন্ত নিতে পারে জার্নিটা? ওগুলো আমরা দেখেছি যে 20 ঘন্টা পর্যন্ত লেগেছে, তারপরেও কিছু হয়নি। ও, 20 ঘন্টা মানে হচ্ছে বাংলাদেশ পার হয়ে যেতে পারবে, উত্তরবঙ্গে চলে যেতে পারবে। নর্মালি 10-15 ঘন্টার মধ্যে কিচ্ছু হবে না। ও গুড, এটা পাইপ কেটে পাম্প দিয়ে ইয়ে করে দিচ্ছে না? ফিল্টারটাও ওইটার ভিতরে না, পাম্পটাও ইয়ার ভিতরে। আচ্ছা, পানিগুলো এখান দিয়ে আসতেছে। আচ্ছা, সব পানি এখানে চলে আসছে, আবার এখানে চলে আসছে। ও, ওই নিচে দিয়ে পানিটা সাক করতেছে না? এইটা আর ময়লা তো আর এড হচ্ছে না, সব ময়লা এখানে চলে আসছে। এটা কয়দিন পর পানিগুলো চেঞ্জ করেন? এটা যখন আমরা দেখি যে ময়লা হচ্ছে তখন আমরা ফেলে দিই পানিটার মতন করে, আবার দিয়ে এটা এটা পরিষ্কার করে সব তুলে ফেলি, পরিষ্কার করে আবার সেট করি। এইটা পরিষ্কার করেন কেমনে? এই জায়গাটা পানিগুলো সব ফেলে দিই, দিয়ে পাথরগুলো সব তুলে ফেলি। আচ্ছা, তুলে ফেলে ভালো করে ধুয়ে আবার এখানে দিই। আচ্ছা, আবার নিয়ে আবার বাইরে ধুন। হুম, ভালো করে স্প্রে করে, একটু বসা দিলে পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এই ড্রামটাকে ওই ওদের মতো ফুটা করা হয়েছে না? এটা কত ফিট ফিল্টারটা? এরকমই সাইজ, 3 ফিট না 2.5 ফিট? 3 ফিট। এখানে কতগুলো পোনা একসাথে রাখতে পারবেন? এখানে এখানেও পোনার সাইজ অনুযায়ী। আচ্ছা, আমরা মানে 2-3 লাখ 2-3 লাখ পোনা এখানে থাকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তখন ফরেনাররা এখানে থাকতেন। হ্যালো, দাল দুই বারি দেন, এদেরকে এখন কয়বার খাবার দেন? দুইবার, তিনবার দিচ্ছি। আচ্ছা, 30, 40, 50, 60, 70, 80, 90, 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 90
আপনি যে ভালো কোনা বুঝলো কি করে? হ্যাঁ হ্যাঁ, দেখেন এখন বা বিয়ে করবে স্রোতের প্রতিকূলে ঘুরতেছে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ। আচ্ছা, এটা কি অক্সিজেন অ্যাড করে দিচ্ছেন? আচ্ছা, এরপর সর্বোচ্চ হচ্ছে 2 কেজি, সর্বনিম্ন 1 গ্রাম। এটা বল খালি তুমি চলে হাসা